বাজার নামাজে রোজা সাইর না, বলেন মা বাফের খেদে মতে বইল না, আহ নামাজে রোজা সাইর না, বাজার মা বাফের খেদে মতে বইল না, আহ নবীর দরদ চাইর না ভাইরে নবীর দরদ, আহ নবীজি তোমরাই বলবে না লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, বলুন আমরা সবাই গুনাগার, আল্লাহ ডাকি আপনাই বারেবার, আহা আমরা সবাই গুনাগার, আল্লাহ ডাকি আপনাই বারেবার, আল্লাহ মাফি করে দাও ও গো আল্লাহ মাফি করে দাও, জোরে লা নূর নবীজির খাতিরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কানবে ওয়াইরুল্লাহ, জোরে হাসবে রাবে ওয়াইরুল্লাহ, নূর মুহাম্মদ বড় লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানেরা যারা আজকের জান্নাতে মেহমান হয়ে বসে গেছেন, দেখেন তেরোতম ১৮তম এই সুন্নি কনফারেন্সে আল্লাহ আমাদেরকে দুনিয়ার কাছ থেকে দূর করে নবী ঘোষিত জান্নাতের মেহমান বানিয়েছেন, সকলে শুকরিয়া তার মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। এই জান্নাতে যারা বসলেন আল্লাহ দেখেন আমাদেরকে জবান দিলেন সুস্থ জবান, অনেক বান্দার জবান আছে কথা বলতে পারে না, তাদেরকে বোবা বলা হয় কথা কন ঠিক কিনা, অনেকের পাও আছে হাঁটতে পারে না এদেরকে ল্যাংরা বলা হয়, আল্লাহ আপনার আমার সব ঠিক রাখলেন ওই শুকরিয়া তার মাওলার, যেহেতু জবান সুস্থ রেখেছেন জবান দিয়ে কথা বলতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জবানের বিষয়ে কোরআনে ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ফাসকুরুনি আযকুরুকুম, বান্দারে আমি আল্লাহ যেহেতু তোমাকে জবান দিলাম এই জবানের দ্বারা তুমি যখন আমি আল্লাহকে ডাকবা স্মরণ করবা, আমি আল্লাহ তুমি বান্দারে স্মরণ করি চিল্লে এখন আল্লাহ আকবার, অনুরোধ থাকবে বাজানো সকলে একটু জবান দিয়ে মহাব্বতে এক তালে একটু জিকির আদায় করবেন, যেই জিকিরকে বলা হয় আসমি জাতের জিকির, আল্লাহ আল্লাহ জিকির দিয়ে প্রত্যেকের কলব এবং জবান নোরানিত করেন, আপন কে হো না আইরে মমিন বউয়ার, নবীন বিন আপন কে হো না বিন আপন কে হো না আইরে মমিন বউয়ার,
نبي بين آمان كه الله ما شاء الله 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 ما به بياتي وسجد تيار شمتان غوان شوبار سايت نبي جي آبوان ما شاء الله نبا وياتي وسجد স্ত্রীর সন্তান গৌর সবার সাইতে নবীজি আপন নবীজিকে জানের সাইতে অধিক ভালো নাবাসিলে হাদিসে কয় তাহার মাম্মা আইরে মমিন বউ নবীর বিন আপন কে হো নাই মাশাল্লাহ আল্লাহ 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 মনের যত পশু গোয়ান ভক্তি করলো দুই চরণ ফাঁকি এসে বাতাস দিত গায় এই সকল মজে যা দেখা বিবি খাদি যা জীবন জীবন সৈফা দিল সা আই রে মমিন নবীর বিন আপন কে হো নাই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ হাবলি মাহদী কান্দেন নবী দেবারাতে উম্মত সারা নবী কিছুই বোঝেন নাই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ হবলি মহতি কান্দেন নবী দিবারাতে উম্মত সারা নবী কে সইব জেনাই উম্মতি মাতে বলে কান্দিতেছেন মাদিনাতে উম্মত সারা কে সইব জেন আই রে মমিন বউ নবীর বিন আপন কে হো নাই মাশাল্লাহ আল্লাহ 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 তোমার মত এমন ভালো নবী তোমার মত এমন ভালো আমরা কে হো বাসে তাই তো নবী আমরা তোমার দেওয়া নাও মাশাল্লাহ একতালে আল্লাহ তোমার মত এমন ভালো নবী তোমার মত এমন ভালো আমরা কে হো বাসে নাওয়া তাই তো নবী আমরা তোমার দেওয়া নাও মাশাল্লাহ ছুইনাচিহা দিসের লেখা তুমি বিনে নবী জীবন ফাঁকা গো মারহাবা ছুইনাচি কি তাবের লেখা তুমি বিনে নবী জীবন ফাঁকা গো মাশাল্লাহ দয়া করে দিও দেখা নবী দয়া করে দিও দেখা ও দবেরে ভুইল না তুমি বিনে নবী আপন হবে না মাশাল্লাহ আল্লাহ আল্লাহ
প্রাণের মুর্শিদ তোমার মুখের আওয়াজে মারহাবা দেইখা তোমার রূপের জলক দেইখা তোমার রূপের জলক মন হইয়াছে উদাসী প্রাণের মুর্শিদ তোমার মুখের আওয়াজে মাশাআল্লাহ প্রাণের মুর্শিদ তোমার মুখের একতলে জাহান তোমায় না দেখিলে বাঁচে না গো মারহাবা কাছে নাও না দেখা দাও না কাছে নাও না দেখা দাও না একটু কর মেহরবান তোমায় না দেখিলে বাঁচে না গো পৌরা গো নবি জাহান তোমায় না দেখিলে বাঁচে না গো পৌরা একবার যদি তোমায় দেখিতাম গণবি আমরা একবার যদি তোমায় দেখিতাম রঙ্গা চরণ জরা ইয়াই আমরা চমকাইতাম কত সুন্দর সুর তোমার কত সুন্দর সুর তোমার মানায় আল্লাহ মেহরবান তোমায় না দেখিলে বাঁচে না গো তালে মারহাবা ডাক দিলে মামলার দিকে চাওয়া ও রে মুর্শিদ ডাক দিলে মামলার দিকে চাওয়া ও রে ও পানের মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চা আরে রে মশলা তর হবে আমারা আমার জন্য কি দেবে আনবে সাদা মার্কিন সালা রে রে মশলা বিদায় বেলা একবার দেখা দিয়ে হওয়া রে মুর্শিদ বিদায় বেলা একবার দেখা দিয়ে যাও রে ও পানের মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাওয়া আয় রে মশলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে জোরে
সকলে মহব্বত দূর করুন আল্লাহুম্মা সাল্লি আলা সেই জাগারে বন্ধু গণবে মোস্তফা আল্লাহুম্মা জোরে মাশাআল্লাহ কবুল করো জোরে মোহাম্মদ আলা দুনিয়া মুসাফির খান জানো না আইসো একা যাইবার একা কয় বহরে আল্লাহ আওয়াজ হবে মাশাআল্লাহ কবুল করো মোহাম্মদ আলা আল্লাহ তাআলা দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি মর্মে রব্বুল আলামিন আমারই মাওলা সান খোলার সমাজ কল্যাণের সংগঠন এর উদ্যোগে আয়োজিত 18তম সুন্নি মহাসম্মিলনের সম্মানিত উদ্বোধক জনাব আলহাজ আব্দুল কাদির লস্কর সাহেব চেয়ারম্যান উপজেলা পরিষদ সোনারগাঁ আল্লাহ পাক ওনার হায়াতে বরকত সকল বলুন আমিন। যিনি আজকের মাহফিলের প্রধান মেহমান ওস্তাদুল উলামা বাতিলের আতঙ্ক সারা পৃথিবীতে ইসলাম প্রসারক হজরতুল আল্লামা মাওলানা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেব হুজুর কিবলার হায়াত আল্লাহ বরকত সকলকে আমিন। এরপরে যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হাজার হাজার ভক্তদের নয়নমণি আমার এই অন্তরঙ্গ ভাই সহযোদ্ধা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হজরতুল আল্লামা মাওলানা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব উনিও আসবেন আলহামদুলিল্লাহ বলেন। যিনি আমার পর পরে আসতেছেন অল্লির আস্থায় আছে আমাকে দায়িত্ব দিয়েছেন মাগরিবের পর মাঠটা একটু ভরট করার জন্য আলহামদুলিল্লাহ বলে ওয়াজ তো শুনবেন ওয়াজের অভাব নেই আজকে ওয়াজিন এক একটা মাহফিলের প্রধান অতিথি কথা বলেন ঠিক কিনা। এই কনফারেন্স আজকে 18তম গত বছর আমি ছিলাম আল্লাহ তকদিরে রাখছে এই বছরও আসছি আসতেছেন হযরতুল আল্লামা মাওলানা হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি সাহেব ঢাকা থেকে আসতেছেন উনিও আসবেন ইনশাআল্লাহ আলোচনা শুনবেন। আমি অনুরোধ আপনাদেরকে করবো আমি জানি সানখলার আশেপাশে যতগুলো মানুষ সবগুলাই সুন্নি ধাবিত এবং রসুলের মহাব্বত ওয়ালা লোক কথা বলেন ঠিক কিনা। রসুলকে মহাব্বত যারা করবেন তারা রাস্তাঘাটে দোকানপাটে থাকতে পারবেন না। কেন আজকের এই আলোচনা যেই বক্তা ওঠক না কেন নবীর মহাব্বত থাকলে অবশ্যই জান্নাতে চলে আসবেন কারণ রসুলের মহাব্বত ছাড়া পার হওয়ার মতো কোনো রাস্তা নাই। আমাকে একটা সাবজেক্ট দিয়েছেন আমি এই সাবজেক্টের উপরে কথা বলি আপনাদের থেকে বিদায় হব যেহেতু আমার আরেকটা প্রোগ্রাম আছে নোয়াগাঁও ওটা আল্লামা তাহির সাহেবের পরপর আমি ধরতে হবে। যাক আমার ভাইকে আমি মহাব্বত করি যার কারণে এই মাহফিলটাতে মাগরিবের পরেই সিরিয়ালটা নিয়েছি। আমি আপনাদেরকে বলবো কেয়ামতের ভয়াবহ আলামত সম্পর্কে আমাকে বলছেন এই প্রোগ্রাম আলোচনা করার জন্য। তো আপনারা যারা বসছেন আমি সকলকে বলবো ফাঁকা জায়গা ফিল আপ করে বসবেন কারণ বারবার উঠে যাওয়া আসা বসা এটা কিন্তু জান্নাতের সৌন্দর্য নষ্ট হয়। বসবেন একবারে বসবেন নিয়ত করে বসবেন যে আল্লাহ এই মাহফিলে বসার উচিলে আমার আল্লাহ তুমি মাফ করে দাও আমিন বলেন এটা জান্নাত। এখানে যতক্ষণ থাকবেন ওই নিয়তের উপরে বরকত দিয়ে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আমরা তো সাহা দোকানে বসলে সাহা দোকানের প্রেম মায়া ছাড়তে পারি না কথার আড্ডা ছাড়তে পারি না অথচ সাহাবাই কারাম রসুলকে ভালোবাসছেন কলিজা কেটে সুবহানাল্লাহ কর নাম রসুলকে মহাব্বত করেছেন জীবন দিয়ে রসুলকে ভালোবাসতেন সম্পত্তি বিক্রি করে
আজকে আমি এতগুলো লোক এই মাঠে এই মুহূর্তে কানাকানা হওয়া উচিত এবং হবে, দোকানে সময় না দিয়ে জান্নাতে বসে যাবে। এই মাহফিলটা সারা হবিগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে এটা একটা নাম করা প্রোগ্রাম, কথা কন ঠিক কিনা? বিশাল একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামে আপনারা যে বসছেন এর জন্য আমি বলি আমি ধন্য, আপনারা ধন্য, কারণ চতুর্দিকে রহমতের ফেরেশতারা ভিডিও ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। যারা যারা জান্নাতে বসছেন আল্লাহর কসম এই ভিডিও ক্যামেরা আপনার হাশর ময়দান আল্লাহর সামনে দেখায় বলবে এই রসুলের পাগল ছিল, জান্নাতে বসে আল্লাহ তোমাকে রাখছে, তোমার বন্ধুর শান পড়েছে, দুরুদ পড়েছে, আল্লাহ তুমি তারে ক্ষমা করে দাও। আল্লাহ আকবার কর। আমার আল্লাহ কয় রহমান নামে রুসিলা করে ক্ষমা করে দেই, আল্লাহ ক্ষমা করলে কারো কাছে কফিয়ে দেওয়া লাগবে না। আমি আপনাদের সকলকে বলবো এখনকার যুগের মানুষ দুনিয়া দুনিয়া করে মানুষ মারা যায়, দুনিয়ার প্রতি টেনশন বেশি করে, ভয়াবহ আলামত কিয়ামতের বলেছেন, আমাকে সাবজেক্ট দিয়েছেন কিয়ামতটা মারাত্মক। আল্লাহ সকল মানুষে মৃত্যুবরণ করে কিয়ামত উদ্ঘাটন করবে, ওই ভয়াবহ কিয়ামতের কিছু আলামতের কথা আমি বলবো। 120 দিন আগে যে ঘটনাটা ঘটবে অর্থাৎ 4 মাস আগের ঘটনাটা আমি বলে দিব। শুধু আমি আপনাদেরকে বলবো আমরা নবী চাই কি চাই না? আওয়াজে মানি না, জোরে বলেন চাই কি চাই না? নবী দেখলে লাভ না লস? কেমন লাভ? আমার নবীর শানে আজমতে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ও জগৎ শুনে নাও, কোরআন এত দামি, কোরআন স্বপ্নে দেখার কারণে আমার আল্লাহ বলে তুমি জাহান্নামের আগুন হারাম হবে না, কোরআন স্বপ্নে দেখলা তোমার সওয়াব হবে এতটুকু পর্যন্ত। কথা রে বাবা, কোনো মুফতি মহাদ্দেশ বলতে পারবে না কোরআন স্বপ্ন দেখার কারণে আপনি জাহান্নামে হারাম হবে না, না কোরআনের ইজ্জতে আল্লাহ কয় সওয়াব হবে। মক্কা শরীফ তাওয়াফ করলেন, স্বপ্ন দেখলেন, আমার নবীজির ঘোষণা মক্কা স্বপ্ন দেখার কারণে আপনার আমলনামায় নেক উঠে যাবে, সওয়াব হবে, লেকিন জাহান্নাম হারামের দিগলার কোনো মুক্তি মহাদ্দেশ দিতে পারবে না। জালালি সাহেব কেন এই কথার দিকে গেলাম? অথচ আল্লাহর কোরআনে ঘোষণা দিছে, আল্লাহ কয় জগতরে কেউ যদি আমার বন্ধু কামলিওয়ালা নবীরে একটা বারের জন্য স্বপ্নে দেখে রে, আল্লাহ তার জন্য 7টা জাহান্নামের আগুন হারাম কইরা দেয়। আব্বা গাজী আমিরুল ইসলাম জালালি হুজুর কেবল আলোচনা করেছেন, কোন আলোচনাটা একটু মনোযোগ, ভিডিও ভাইয়েরা এই কোটটা একটু ছাড়বেন দয়া করে যদি পারেন সুন্নিতের খেদমতে। কি দেখেন আব্বা হুজুর আরও প্রায় 10 বছর আগে আলোচনাটা করেছেন সিপ্পিন যুদ্ধের, সিপ্পিন যুদ্ধ আমিরে মুয়াবিয়া এবং আলীর সাথে একটা যুদ্ধ হয়েছে এটার মধ্যে ভুল বশতর কারণে, কিন্তু এর জন্য আমার আব্বা বলেছেন যুদ্ধটার ঘটনা ঘটনা এক জিনিস আর ওনাকে কাফের বলা আরেক জিনিস, কথা কয় না কেন? আচ্ছা বলুন তো আজকে আমার দিশে মনে করেন কিয়ামতের ভয়াবহ, আমি বহবাহ আলোচনা করলাম, এবার হাসরের ময়দানে ঢুকলাম, এতে কোনো অপরাধ না, ঘটনাটা বলেছে আমার আব্বা বলেছেন যে এখানে 2টা পার্ট হয়েছে, এক পার্ট ছিল হযরতে আলীর পক্ষে, আরেক পার্ট ছিল আমিরে মুয়াবিয়ার পক্ষে, ওনাদের মধ্যে ভুল বশতর কারণে যুদ্ধটা হয়েছে, এই ওয়াজটাই করেছে আব্বা হুজুর, কিন্তু ওনাকে কাফের বলে নাই। কোনো ব্যক্তি যদি আমার আব্বার মুখ দিয়ে আমিরে মুয়াবিয়াকে কাফের ফতোয়া দিতে পারে জীবনে ওয়াজ করতাম না। আমার আব্বা জানে উনি একজন প্রসিদ্ধ চাহাবি, আমি বলেছি প্রসিদ্ধ চাহাবি, আমাদের সুন্নিয়াতের যতগুলো আখাবির আছে সবাই এক বাক্যে জানে উনি একজন ওহি কাতি। এরপরে যদি আপনারা মনে করেন সুন্নিয়াতেরা নেটে দেখেন মানুষ কি চালু, ও আগেরটাও কাটছে ফিসুরটাও কাটছে, শুধু একটা শব্দ বাহির করছে। আমার আব্বা বলেছেন আমিরে মুয়াবিয়ার পক্ষে যারা ছিল তারা কোরআনকে বর্ষার আগার মধ্যে রেখে ওরা স্লোগান দিয়েছে, স্লোগান কি হয়েছে শুনেন, কোরআন সামাদা করবে, যেহেতু এখানে আলীর মধ্যে আর কার মধ্যে আমিরে মুয়াবিয়ার মধ্যে সামাদা হচ্ছে না, কোরআন সামাদা করবে। আলী কয় খবরদার এ কথা বলো না, কোরআন সামাদা করতে পারে না, কোরআনে আইন দেয় সামাদা মানুষে করে, কথা বলেন না কেন? নামাজের আইন করছে কারা? কোথায় পেয়েছি কোথায় পেয়েছি? কোরআন যদি আমরা যদি না পড়ি এটা কি সামাদা হবে? বুঝেন, নামাজ যদি না পড়ি এটা কি সামাদা হবে?
তো বুঝতে হবে আজ বাংলাদেশের মধ্যে কিছু হাইব্রিড মুসল্লি আছে এদের পকেটে টাকা যাওয়ার কারণে টাকার গরমে ওরা ফতোয়া ছাড়ে বেশি দিন নাই অল্প দিনের ভিতরে শিয়া মতবাদ বাদ হবে ইনশাআল্লাহ এই দেশ থেকে দূর করে ছাড়বো বেশি বাকি নাই আল্লাহর ধরা বড় ধরা রসূলের পক্ষ হয়ে ইনশাআল্লাহ মাঠে ময়দানে আমরা সবাই আলীর পক্ষ থাকতে চাই কারণ ওরা হলো আহলে বাইত ওনাদেরকে কলিজা দিয়ে ভালোবাসবো বিশেষ করে সাহাবীদের কোনো সমালোচনা করব না যারা করবে এরাই শিয়া এদের বাংলাদেশ থেকে দূর করতে চাই কি চাই না আজকে গোমরটা ফাঁক করে দিই আমি কিন্তু এতদিন এই বিষয় মাথা মাতি নাই কেউ নেটে আমারে গালি দিল আমি গালি দিই না গালি যা গালি গালা যাচ্ছে ওয়াজার মাঠে বলি যদি হিম্মত থাকে কিতাবের এলেম থাকে সামনে এসে ধরো কথা বলে কিন্তু নেটে আমি ফিসকিন আর তোমার গালিলাম ইতা অভ্যাস আমার নাই আমি কখনো লাইফেও আসি নাই মোবাইলের আমার এই মোবাইলে নেট আমি চালাইও না শাহিনকে রাখছে শাহিন ফাঁকে ফাঁকে ছবিগুলো ছাড়ে কিন্তু একটা কথা আজকে আপনাদেরকে বলি আমি নিজে ডাইরেক্ট ইচ্ছা করলে লাইফে আসতে পারি লাইফে যাব না কেন আমার আব্বা এটা করে নাই আব্বার দর্শ মতদর্শী হয়েছি আমার আব্বার জবানে অসংখ্যবার আমির মুয়াবিকে সাহাবি বলেছেন এবং উনি বলেছেন খবরদার কোনো সাহাবিদের সমালোচনা করা যাবে তার মানে আবার মনে করেন আমরা ফাঞ্জাতন বাদ দিছি না পাঞ্জাতন আমাদের মাথার তাজ কলিজার টুকরা কথা বলেন ঠিক কি না পাঞ্জাতনকে কলিজা দিয়ে ভালোবাসবো আজ গোমর ফাঁক মানে কি আমার আর এক ফির ভাই ওনার দোষ না ওনার সওয়াল ওনার সওয়াল আমি নাম বললাম না নাম বললে গিবত হবে তাকে আমি মামলার মাধ্যমে তার হাজির করাবো তার জন্য মামলা করবে এমনি ফতোয়া দিলে আসবে না কথা কয় নাকা সাইসি তার বাপে যদি আমার সাথে সমাধা করে আলহামদুলিল্লাহ যদি না করে তাহলে মামলা করবো কোর্টে আইনে তারা বসবো কোর্টে ধরে ধরে এবার বসাইতে হবে জানতে হবে কোনটা সঠিক কথা বলেন ঠিক কিনা সে আমার নামে ছাড়ছে আমার আব্বাটা সহ কামজাদ জালালির কথা মতো এখন আব্বা মৃত্যু হয়ে গেছে আর না আমার আব্বা বুঝাইতে চাইছে কোনটা যে আমিরে মুয়াবিয়ার মধ্যে আর মাওলা আলী কেরামুল্লাহ ওয়াজ্জাহু যিনি বেলায়েতের সম্রাট কথা কন ঠিক কিনা ওনার মধ্যে যে যুদ্ধ হয়েছে এটা ভুল বসে হয়েছেন ওনার লোকেরা বলেছেন বর্ষার তীরের আগার মধ্যে কোরআন গেতে কোরআন সামাদা করবে এটা আলী বলছে না কোরআন সামাদা করে না কোরআনে আইন দেয় সামাদা আমরা মানুষে দিই কথা কন ঠিক কিনা এই কথাটা বুঝাইতে চাইছে তুমি এত বোকা বেব না মানুষ এখন খুব চালু তুমি আগে পিছের কথা কেটে আমজাদ জালালের মাঠে আগুন ধরাইতে চাও না সঠিকভাবে যদি মদিনওয়ালার গোলামি করি দয়াল নবীর নজর থাকলে আর লাগে না কাউকে আমি চাই না আমার নবীর গোলামি করতে চাই যদি রসুল আর মাওলা থাকে আর কিছু লাগে জোরে বলেন আর কিছু লাগে অতএব সাবধানতা আপনাদেরকে বলে দিব যারা ভিডিওটা পাইবেন আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন আগে বুঝতে হবে আর শুনতে হবে তো এই জন্য আমি বলেছি আল্লামা তাহিরি সাহেব অলিউল্লাহ আশিকি ভাই জালালউদ্দিন আল কাদেরী রেজ্জি সাহ হুজুর আমার আব্বা জালালী সাহ হুজুর বিশেষ করে জলিল সাহ হুজুর কেবলা এইভাবে প্রত্যেকটা দরবার ভিত্তিক সবাই এক বাক্যে সাহাবি মানে সাহাবি ওহি কাতি মানে এর বাহিরে কোনো কথা নাই কিছু কিছু ছোটা ফোটা ফির আছে যেদিন ফোঁড়া নাই এগুলা টাহা ভাইয়া ফ্যাট বড় করে মসজিদ বানায় ব্যাংকে টাকা রেখে রেখে মানুষের গোপনভাবে টাকা সিডির মধ্যে দিয়ে দিয়ে ইমান নষ্ট করার জন্য এই ফায়তারা চালাইছে তোমাদের ফায়তারা বেশি দিন টিকবে না সুন্নি জনতা বুঝে গেছে কোনটা আসল কোনটা বেসল কথা কন ঠিক কিনা কোনটা হক কোনটা বেহক মানুষ জানে তোমরা যদি কিতাবের বহত থাকে চ্যালেঞ্জ করলাম আসো মাঠে ময়দানে বসো আমি বলে গেলাম তুমি চিল্লাইলা না তো দেখো তোমার বাড়ি কোনো ইরাক না আমার বাড়ি কোনো লন্ডন না সবাই বাংলাদেশের লোক আমরা কোনো মারামারি চাই না সামাদা চাই সুস্থ সামাদা তোমরা যদি বসতে চাও কোথায় কোন জায়গা বসবা বসো আর না বসলো আমরা বেশি দিন নাই বললাম তো কোর্টের মাধ্যমে তোমাদেরকে আনি ছাড়বো দেখতেছি তোমরা কতটুক যেতে পারো দেখি রশি ছেড়ে দিছি জোরের ফতোয়া চলে না ফতোয়া চলে কোরআন হাদিসের জোরে কথা কন ঠিক কিনা গায়ের জোরের ফতোয়া চলে ছেড়ে দিলাম বাবা না এই কথাটা আপনারা যারা ভিডিও ম্যান এসেছেন এই মূল কথাটা ছাড়বেন যে আমজাদ জালালী এবং ওনার আব্বা হুজুরের বিষয় যেই ছেলে অপবাদ দিয়েছেন অপবাদটা খুব মিথ্যা কয়দিন অপবাদ থাকবে রে বাবা সঠিক রাস্তায় আসি প্রত্যেক দিন দুইটা তিনটা মাহফিল প্রত্যেক মাহফিলে ওয়াশটা এবার করবো ইনশাআল্লাহ মানুষ জানবে তবে একটাই কথা বলি আমরা নবী মানি পাক পাঞ্জাতনের সবার উঠ দেগো
পাঞ্জাতনের শানের সাথে কারো শান মিলবে না উনারা সবার উঠতে কিন্তু তার মানে আমরা সাহাবাই কেরাম লয়া গালাগালি করব এই ফরজদা এই সাহাবাস আমাদেরকে মাওলা দেয় নাই রাসূল বলছে চুপ থাকবা তোমরা এডার বিচার করবা না বিচারা মালিককে আল্লাহ জোরে বলেন এখন সাহাবী হই আপনি ফতোয়া দেন উনি কাফের উনি বেঈমান উনি মুনাফিক এগুলার কারণে নিজে মুনাফিক হবেন দরা খাইবেন যে দিন সেদিন জামিনদার পাবেন না আমরা নবীর জামিনদার চাই কি চাই না কারণ আমার আমার মত অপরাধী মিজানের ফাল্লায় উঠায় যদি ক্ষমা পাওয়ার কোন আশা নাই যদি নবী তোমার নিজ গুণে ক্ষমা করো এই গোলাম রে ফারহো ইবার আশা যে রাখি আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাতে বেড়ি পায়ে করি এই আসামি ফেরওয়ারি আপনার কোটে নবী সালান হইয়াছি ঠিক কিনা ওই দিন কেউ জামিনদার নাই হাসর থেকে মানুষ ওই মাগরিবের সেজদায় পড়বে সেজদা থেকে মাথা উঠাইয়া দেখবে ভয়াবহ হাসর আল্লাহু আকবার কম যারা নামাজে থাকবে তারা বুঝতে পারবে না কোন দিক দিয়ে কেয়ামতটা হয়েছে আর কিতাবে পাইলাম আসমানের নজমগুলা ইজাস সামা উন ফাতরব আসমানের তারকাগুলা গোসে গোসে পড়বে পাহাড় পর্বত তোলা হয়ে যাবে এক দেশের মানুষ আরেক দেশে যায় পড়বে কিন্তু পড়বেন দে দৌড়াইতে দৌড়াইতে হাসরে যাইতে লাগবে পঞ্চাশ হাজার বছর ওই কঠিন ময়দান যেখানে আল্লাহ বারোটা সূর্য দ্বার গড়াইয়া দিবে ওই মুহূর্তে কেউ কাউর নয় রে বাবা সকল আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই কাঁদবে নাফসি আল্লাহ নাফসি আল্লাহ কিন্তু আমার মায়ার নবীর এমন পাওয়ার এমন ক্ষমতা যিনি সেজদায় পড়বে কোথায় জানেননি মাকামে মাহমুদের মধ্যে সেজদা থাকবে জবানে শুধু একটাই শব্দ বাহির হবে ইয়া রব্বি হাবলি উম্মতি সেজদায় পড়ে কাঁদবে ইয়া রব্বি হাবলি উম্মতি তুই বেটা কস আমার নবী তোর মতন তুই সেজদা যায় কল লাগে সুবহান রাব্বিল কথা কোনা করে আর আমার নবী সুবহান রাব্বিল আলা না কইয়া নবী বলতেছেন রাব্বি হাবলি ইয়া উম্মতি নবীর ক্ষমতাটা কিরকম ওইখানে আপনি দৌড়াইতে দৌড়াইতে আদম বাবার কাছে কেঁদে কেঁদে যাবেন ও আদম বাবা আজকে তো অবস্থা ভালো না দয়া করে আপনি মায়া করে আল্লাহর সামনে একটু বলে দেন আল্লাহর সামনে কেমনে যাইব আদম কয় আমি অপরাধী আমি মাওলার সামনে যেতে পারবো না আমার দ্বারা সম্ভব না দৌড়াইতে দৌড়াইতে যাবেন ঈশার কাছে ঈশাও কইব আমি পারবো না যাবেন জাকারিয়ার কাছে উনি কবে পারবেন না যাইবেন সোলোমান নবীর কাছে উনি কবে পারবেন না যাইবেন কার কাছে ইব্রাহিম খলিলুল্লাহ উনি দেখাইয়া দিব যাও একটাই জায়গা ওটা হইছে রাহমাতাল লিল আলামিন নাই কোন বন্ধু গো নাই ধর দি আমার এ কঠিন দিনে আমার নবী জীবিনে ইয়া নাফসি ইয়া নাফসি গো মানুষ পুকারিবে সব জনে নাই কোন বন্ধু গো নাই ধর দি আমার কঠিন দিনে আমার নবী জীবিনে আব্বা বারোটা সূর্যর কথা মনে রাখবেন এক একটা সূর্য বর্তমান বিজ্ঞানীকের মধ্যে 9,88,00,000 মাইল দূরে রৌদ্র দেয় আমরা সইতে পারি না গরমকালে বিশেষ করে সৌদি দুবাই কাতার ওমানে এন্দার দোহা সকাল 10টার টাইমে ফাঁকা রোডে খালি পায়ে হাঁটা যায় না সূর্যর এত গরম এত হিট থাকে পায়ের মধ্যে খালি পায়ে হাঁটলে পাওয়ার মধ্যে ঠোঁস ফুটে যায় ওই বার সূর্যটা একটা থাকবে এখন তো একটা বার উল্টা ফিটে তাও দেয় তখন একটা থাকবে না সূর্য হবে 12টা আল্লাহু আকবার কর 12টা সূর্য হাসরে দাঁড়িয়ে যাবেন কোন কোন কিতাবে লেখে চোখে আমরা সুরমা দেয় ওই সুরমার শলা পরিমাণ উপরে থাকবে
আবার কোন কোন কিতাব কারক বলেন না একাতু পরে থাকবে একাতু পরে মনে করেন ধরেন ওই একাতু পরে সূর্য যখন হিট দিবে মানুষের মগজগুলা বাতের মতন উত্রাইতে থাকবে গো বাতের মাড়ের মতন উত্রায়া বক 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 করবে 500 বছর দূর রাস্তা থেকে শোনা যাবে ওই আওয়াজটা সকলের মাথা দিয়ে নাকে দিয়ে এইভাবে গলি গলি পড়তে থাকবে আব্বা কারো গামের সাগর হবে যে যত বড় অপরাধী রে ওই অপরাধে ফুটতে হইব রে বাবা এই চিন্তা যদি মানুষ করত কখনো নামাজ ছাড়া হইতো না জগৎ রে কিয়ামতের ভয়াবহ শূন্যা আমল যদি না করে ওয়া শুনার চেয়ে না শোনা ভালো ও আমার সুন্নি ভাইরা বাবারা আমি জালালে বুঝাইতে চাচ্ছিলাম ওই কঠিন হাশরের ময়দানে ক্ষমতাবান শিল্লুক হইয়া যাইবেন কোনো পাওয়ার কাজে আসবে না কোন রকমের ক্ষমতা কাজে আসবে না কোন রকমের শক্তি কাজে আসবে না শক্তি থাকতে হলে ইমানি শক্তি নিয়ে যদি হাশরের ময়দানে দাঁড়ান এবার কিতাবের মধ্যে পাইলাম জিনারা হবেন আটটা জান্নাতের সরদারিনী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা উনি উত্তর এবং পশ্চিম কন্যা দিয়ে মাথার মধ্যে গুণটা থাকবে দরাইয়া আসবে আইসা হাশরের কদম যখন পাও রাখবে গো মা জননীর পায়ের সৎকাতে আল্লাহ পায়ের ইজ্জতে ওই হাশরের তামাম জমিনটারে তামার জমিনটারে শীতল বানাইয়া দিবা শীতল হইয়া যাবে এবার মা জননী ওখানে যায়া দেখতেছে বারোটা সূর্য উনি বারোটা সূর্য দেখে কি করবেন জানেন নাই ওনাদের পাওয়ার কি ক্ষমতা কি ওনাদের শক্তি কি জিনারা হচ্ছেন আটটা জান্নাতের যুবকের সরদার ওই কামলিওয়ালা নবীর আওলাদের কথাটা আমি বলতে গেলাম আব্বা যারে আল্লাহ মা কয়া ডাক দেয় আল্লাহ মা হাসরের ময়দানে কদম রাখার সাথে জমিনটারে আল্লাহ শীতল মানাইয়া দেয় মাতার গুণটাটা যখন উনি টান দিয়ে ফালাইয়া দেয় ওনার কুকরানো কুকরানো চুলগুলা এইভাবে লাড়া মারে চতুর্দিকে যখন দুই দিকে লাড়া মারতে দেরি রে ওনার কুকরানো চুলের ঝিলিকে সাথে সাথে বারোটা সূর্য থাকবে রোদ থাকবে লেকিন হিটটা কমে যাবে সাথে সাথে হিট চলে যাবে আমাদের দেশে অনেক সময় দেখবেন সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ হয় কি হয় না রোদ থাকে হিট থাকে না ঠিক ওইভাবে গ্রহণের মতন সূর্যের রোদ থাকবে লেকিন হিট থাকবে না হিটটা চলে যাবে বাজানগু এবার লক্ষ্য করবেন হিট চলে যাওয়ার পরে আমার মা আপনার মা আ জগতের মা খাতুন জান্নাত ফাতেমা শাহাদাত আঙ্গুলিটা এইভাবে উপরের দিকে উঠাইয়া ডাক দিয়া কইব আল্লাহ রে বিচার তোমার কাছে যাই আব্বার এই আশেকদের এই পরিস্থিতি দেখার জন্য হাসর উঠি নাই আজকে কেন তারার এই অবস্থা তুমি আগে বিচার করো নতুবা আমি আজকে আঙ্গুল উড়াইছি নামাইতাম না আল্লাহ কয় ফাতেমা আঙ্গুলটা নামাইয়া দাও তোমার আঙ্গুলের দেখা আমি আল্লাহর আরশ সহ্য করতে পারে না মা তোমাদের নূর দিয়ে আমি তামাম জাহান বানাইলাম আর এরা নবীর নূরে নাকি টুগায়া পায় না পাঞ্জাতনের নূর দিয়ে সব কিছু সৃষ্টি পাঞ্জাতনের যুদ্ধয়া না হয় তুমি জান্নাতে যাওয়ার রাস্তা পাইতা না আল্লাহ কয় মা আঙ্গুল নামায়া দেন আপনার এই মুহূর্তে আপনি কি চান যা চান তাই আমি দিতে রাজি আল্লাহ গো সাইমুখী আমার ছেলে হুসাইন যার দেহের মধ্যে একটা নয় দুটা নয় 72টা তীরের আঘাত 33টা শরীর জখম রোজা মুখে রাখলো পানি চাইলো পানি দিল না তুমি বিচার করো আমার শিশু আসগরের অপরাধটা কি আল্লাহ কইব মা আল্লাহ কইব ফাতেমারে জগতের মা কই তোমারে তুমি বাঁচাও তোমার বাপের উম্মত সাই ফাতেমা বলিবে আল্লাহ সাই উম্মতে রাসূল আল্লাহ বাবার উম্মত দাও বেস্তে মাজার পাপি উম্মত কে করিবে পার আল্লাহু আকবার খান জিব্রাইল দরাইতে দরাইতে মাকামে মাহমুদের নিচে পাশে দাঁড়ায় কইব নবী গো
24000 মতান্তরে আপনার কাছে আসলাম কেউ কেউ বলে 26000 বার জিব্রাইল নবীর কদমে এসে ওহি নাজিল করতেন আল্লাহ নাজিল করার পরে ওহিটা প্রকাশ করতেন মনোযোগ নবী গো আমি 26000 থেকে 24000 মতান্তরে আসলাম যতবারে আসলাম গো ততবারে দেখছি আপনি নবী উম্মতের জন্য কাঁদেন নবী গো ওই আপনার পাগল ইমানদার উম্মতের হাশরের ময়দানে কঠিন বিপদের মধ্যে পড়ে আছে গো নবী আপনি মাথা উঠাইয়া উম্মতরে একটা বার দেখেন না আবার নবী ইশারা দিয়া বুঝা জিব্রাইল মাথা সেজদা দিছি উঠাইতাম না যতক্ষণ আল্লাহ আমারে না ডাকব আল্লাহ কয় হাবিব আপনি উঠে যান আজকার এই হাশরের ভয়াবহ কঠিন অবস্থা আমি করতাম না সাজাইছি শুধু আপনার ইজ্জত আপনার সম্মান আমি আপনার কত ভালোবাসি তা বুঝাইবার জন্য হাবিব গো সকল পয়গাম্বর ফেল কেউ আমার সামনে আসতে পারে নাই কেউ আমার সামনে আয়সা বলতে পারবে না শুধু একমাত্র সুপ্রিম পাওয়ার আপনি নবীর আপনি যারে খুশি তারে জান্নাতে নিয়ে যান আমার রসুল দমর দিব গো ওই আখেরাতের ফুঞ্জি যদি করতে চান ওটাই হইল ইমানের ফুঞ্জি আমরা ইমান নিয়া আখেরাতে উঠতে চাই কি চাই না জোরে জোরে কন চাই কি চাই না ওই আখেরাতের ফুঞ্জি যদি নিতে পারেন রে বাবা জীবনে কোনো ভয় নাই জীবনে কোনো দুঃখ নাই ওই ফুঞ্জিটা হলো আমার রাহমাতাল লিল আলামিন আমরা নবীর চাই কি চাই না তাহলে মহাব্বত বলেন কান্দাইও না ও নবীজি বুকে নাও আমায় কান্দাইও না ও নবীজি বুকে নাও আমায় টাকা চাই না পয়সা চাই না চাই শুধু তোমায় বলেন কান্দাইও না ওহ নবীজি বুকে নাও আমায় কান্দাইও না বুকে নাও আমায় টাকা চাই না পয়সা চাই না চাই শুধু তোমায় বাজান অনুরোধ আপনাদের প্রতি পাঁচক্ত নামাজ আজকের এই আলোচনা যদি মনোমুগ্ধ হয় আপনাদেরকে হাজুর করে বলবো ছেলে যদি থাকে একটা ছেলের সুন্নি মাদ্রাসা দেন ওয়াহাব্বা মাদ্রাসা দিয়েন না দিলে নিজেরা বিপদে পড়েন না এই ছেলে আয়সা কব জানাজার পরে জানাজা হবে দোয়া লাগবে না এই জন্য কই সুন্নি মাদ্রাসায় ছেলে দেন অথবা টাকা দিয়ে সহযোগিতা করেন এই কনফারেন্সের মধ্যে আপনারা সহযোগিতা করেন কেন বলতেছি জানেন নি গো এই কনফারেন্স যতদিন থাকবে অতদিন নবীর আশেক প্রেমিকেরা সুন্নি জামাতের বড় বড় আকাবিররা আসবে সুন্নিয়তের কথা হবে আজ থেকে আপনাদেরকে বলবো যদি নবী মানেন সুদ হারাম করেন যদি রসুলকে ভালোবাসেন নবীর বিপক্ষে যারা ক্যাম করে না এই সমস্ত আলেমদেরকে দাওয়াত দিবেন না কারণ এরা আলেম না বর্তমানের এরাই জালেম কথা কন ঠিক কিনা বাজান ওই কঠিন হাশরের ময়দানে আল্লাহ ইস্তিস করবেন ওলি আল্লাহর জন্য চারটা নামে আল্লাহ ডাক দি ভাই কাদরিয়া আই সিস্তিয়া আই নকশবন্দিয়া আই মুজাদ্দিদিয়া ওই কঠিন ময়দানে আমার নবী চারটা নামে ডাক দিবেন সাতজনের নামে ডাক দিয়া নবী সেজদা থেকে মাথা উঠাইয়া যখন আল্লাহ কব মাথা উঠান তাড়াতাড়ি নবী মাথা উঠাইয়া ডাক দিয়া হাসর কঠিন ময়দানে চিৎকার দিয়া কইব কোথায় রে আবু বকর ওরে কোথায় আমার আবু বকর তুমি লও দুজকের খবর দুজকে নি যাইও মাথা আমার আল্লাহু আকবার বলেন কোথায় আমার উসমান গনি তুমি লও কাউসারের পানি উম্মতের করাও না আহার পাপি উম্মত কে করিবে পার আর পাপি উম্মত কে করিবে পার আব্বা ওই দিনের কথা যদি মনে রাখেন ছোট ছোট বাচ্চাদেরকে বলবো আজকের এই কনফারেন্স হওয়াতে আমি জালালে এখানে আসছি দীর্ঘ এই বছর নিয়ে দুবার হয়ে
হয়ে গেছে জানি না মাওলা কতদিন তকদিরে থাকে কতদিন তকদিরে রাখে শুধু দোয়া চাই যতদিন আল্লাহ আমারে বাঁচায় রাখবে নবীর গোলামিতে যেন কবুল করে জোরে জোরে কোন আমিন বাজান আমরা নবী চাই কি চাই না যারা নবী চান তাহলে শুধু একটাই কথা আজকে মা বাবার খেদমতটা করবেন বাবা আমার খেদমত থাকলে মা বাবার দোয়া থাকলে আল্লাহ আপনারে জাহান্নামের আগুনের আযাব থেকে বাঁচায়া দিবে এই কঠিন ময়দানের কথাটা মনে করবেন আটটা গাঁঠ হবে গো কঠিন হাশরের ময়দানে দাউ দাউ করে দোজখের আগুনে জ্বলতে থাকবেন ওই আগুন থেকে বাঁচানোর জন্য একমাত্র আমার নবী থাকবেন নবী ছাড়া আর কোনো উপায় নাই নবী ছাড়া কোনো গতি নাই ওই কামলিওয়ালা নবীর মহাব্বতে আপনারে পার করার জন্য যথেষ্ট হবে কারণ অন্ধকার কবরে যাবেন ওই কবরে টাকার পাওয়ার ক্ষমতা যাবে না বহু শিল্পপতির আল্লাহ কবরে লাশ বানাইয়া ফালায় রাখছে কথা কন ঠিক কি না এই জন্য ফাঁকে ফাঁকে আমি গজলটা বলি তুমি কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই কাউরে দিলা দশটা সন্তান জাগা সম্পদ নাই ঠিক কি না ওরে জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে কি খালা খেলাইছো দয়াল রে জোরে জোরে কন ইয়া রাসূলুল্লাহ আমরা যেহেতু নবীর পাগল আমরা যেহেতু নবী চাই আজকে ওয়াদা হলো এটাই এই কনফারেন্সের শিকনই একটাই কিয়ামতের ভয়াবহ আলামত থেকে বাঁচতে হলে ইমান হতে হবে ইমানদার হতে হবে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে তাকওয়াবান ব্যক্তি হইলে কিয়ামতের ভয়াবহ আলামত কোন দিক দিয়ে যাবে টের পাবেন না ইনশাআল্লাহ এটার উপরে থাকবেন আমরা রসুলকে জানের চাইতে ভালোবাসবো আর আমি সামনে যাব না যদি ইনশাআল্লাহ বেঁচে থাকি হয়তো মাঠে ময়দানে দেখা হবে দোয়া চাই আপনাদের থেকে বিদায় হয়ে যাচ্ছি আল্লাহ যদি সকলের হায়াতে তৈবা দান করক সকলের পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেখ মা বাপের খেদমতে কবুল করক সকলে চিল্লায় কোন আমিন এ বলে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের